মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? চারিদিকে তো বৃষ্টিতে পুরো জলে মানে ভরে যাচ্ছে চারিদিক। তো এইভাবে বৃষ্টি, এত বৃষ্টি আবার ভালো লাগে না, কাজকর্ম করতে সবারই অসুবিধে হয়। আমার যেমন ডাক্তারের ওষুধ আনতে যাই আমি সেই হাওড়ায়, তো আমি যেতে পারিনি, প্রায় 4 দিন হয়ে গেল ওষুধ বন্ধ, তার ফলে যন্ত্রণা এত বেড়ে গেছে। আমি ভিডিওতে তো ভিডিও দিয়েছি ঠিকই, কিন্তু নিজে আসতে পারছি না। তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে শরীর ভালো নেই। ও, তিন্নি বার্থডেরই সেই ছোটো ছোটো একটু একটু করে দিচ্ছি। তো আজকেও ওরা যে রেস্টুরেন্টে কটা বন্ধু নিয়ে ও গেছিলো খেতে, তো সেইটাই একটু একটু করে তোমাদের সাথে আজকেও শেয়ার করবো, কারণ আমি অন্য কোনো ভিডিও বানাতে পারিনি। একদম না দেওয়ার থেকে যেটুকু আছে সেটাই তোমাদের সাথে দিচ্ছি, তোমরা প্লিজ দেখো আর আমার পাশে থেকো। আর আমি তোমাদের ভিডিও ফুল দেখে কমেন্ট করছিলাম, এই দুদিন আমি করতে পারিনি, আবার আজকে আমি মানে কথা দিচ্ছি আজকালের মধ্যে আবার আমি দেখে ফুল ভিডিও দেখেই কমেন্ট করে দেবো, কারণ আমি যন্ত্রণায় পারিনি দেখতে। আর তোমাদের দাদা ভাই আমার এত শরীরে কষ্ট হচ্ছে দেখে ও কাজগুলো করছে, বাড়িতেও শুধু রান্না করার তো কাজ না, কত কাজই থাকে, তো খেতে তো হবে, কোনো রকমে একটু কিছু করছে, যেহেতু ছুটি ছিল কদিন তাই। তো আজকে আবার ওষুধ মানে ওই প্রেসক্রিপশন দেখিয়ে এখান থেকে এনে দিয়েছে, খেয়েছি, জাস্ট ওষুধটা খেয়েছি, জানি না কতটা কমবে। তো যতটা কমবে, যা কমবে বোঝা যাবে একটু বাদে, কারণ জাস্ট খেয়েছি, অতিরিক্ত যন্ত্রণা তো কিছু করতে পারছি না। আর কি বলবো, আমি সেই কবে থেকে ঘুরছি বলো, প্রত্যেক দিন তোমাদের এগুলো বলতেও আমার একদম ভালো লাগে না আর কি। আর পুজোর তোমাদের কি কার কি কেনাকাটা হলো না হলো জানিও, আমরা এবারে পুজোর কিছু করিনি, ঠিক মন মেজাজ ভালো নেই, আর শরীর তো ভালো নেই, তার করতে মনও ভালো নেই, চারিদিকে যা হচ্ছে সেখানে মনে হয় না যে পুজো গিয়ে কিছু আনন্দ করি বা পুজোর জিনিসপত্র কিনি। হ্যাঁ, মেয়েটা টুকটাক অনলাইন থেকে কিনে দেওয়া হয়েছে, জন্মদিন পারপাস কেনা হয়েছে যেগুলো সেগুলো পুজোতে হয়ে যাবে, তাও যে পুরো কমপ্লিট হয়েছে তা নয়। আর আমাদের কিছু আমরা করিনি, গোপালেরও করা হয়নি, গোপালেরটাও ভাবছি অনলাইনে নিয়ে নেবো, এখন অনেক অনলাইনে অনেক পাওয়া যায়, এরকম দু একজনের নাম্বার আমার কাছে আছে, অনলাইনেই নিয়ে নেবো, মানে আমি বেরোবার আমার আর ক্ষমতা নেই। আর যদি পুজোর আগে ভালো হই দেখা যাক, আর যদি সুপ্রিম কোর্ট কি রায় দেয়, কালকেই তো রায় বেরোবে একটা, জানি না, আশা তো সবাই করছে, সঠিক বিচারের আশা আমরাও করছি। তো চলো আজকের ভিডিওটা, তোমরা একটু আমার সাথে থেকো প্লিজ, আমি জানি তোমরা আছো তাও বলছি, চলো। আর আমি ভিডিও দেখে দেব, আমি যখন বলেছি দেখে দেবো, আমি ঠিক দেখে দেবো, হয়তো দুদিন দেরি হচ্ছে কিন্তু আমি ঠিক দেখে কমেন্ট করে দেবো, চলো দেখতে থাকো। এই দেখো সব বন্ধুরা, সব এক একটা সুন্দরী, এখানে আছে আইবি, কৃতিকা, সায়ন্তনী, তারপরে সিজা, অর্ণেশা, সমৃদ্ধি, মেঘনা, তারপরে ওদিকে আছে, এটা হচ্ছে অন্বেষা, এটা মেঘমা, সুহানা, সায়ন্তনী, সিজাতা, সিজা, আমি নাম বলতে বলতে চলে যাচ্ছি, ওদিকে উৎসব আর যশোজিৎ, এরা উৎসব আর যশোজিৎ হচ্ছে আমার মেয়ের থেকে ছোট, তো ভাই বলে ওদের। আর এরা আছে স্কুল কলেজ মিশিয়ে আইবি, এই যে আইবি হচ্ছে তিনি কলেজের বন্ধু, সমৃদ্ধি আছে ওই যে বয়স্কার চুল, ওটা হচ্ছে সমৃদ্ধি, এরা সবাই আমার প্রিয়। আর যে দাঁড়িয়ে আছে হচ্ছে কৃত্তিকা, কৃত্তিকা একদম স্কুলের লোয়ার থেকে বন্ধু, তো ওকে কেক কাটতে হেল্প করছে, আমার মেয়ে তো ভীষণ কাজের ওর জন্য। আর সিজা হচ্ছে আমাদের মিষ্টি সিজা, ভীষণ ভাল লাগে ওকে, সিজা হচ্ছে ওকে দিদি বলে, তো ম্যামের মেয়ে, তো সবাই মিলে বেশ